আজ 20 জুন 2020 সাল। প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসাবে। আমাদের জানতে হবে শরণার্থী কারা। প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে নিজের দেশ ঘরবাড়ি ছেড়ে অন্য দেশের আশ্রয় নিতে বাধ্য হয়। এরাই শরণার্থী। এই দিনটির জন্ম প্রসঙ্গে আমরা যদি যাই, আমরা দেখব 2000 সালের ডিসেম্বরের 4 তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 55-77 ভোটের বিনিময়ে সিদ্ধান্ত হয়েছিল যে 2001 সাল থেকে বিশ্বব্যাপী জুন মাসের 20 তারিখটিকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হবে। এর আগে 1963 সালের 25 মে আফ্রিকার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাসায় আফ্রিকার 32টি দেশ মিলে গঠন করে অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি বা OAU নামে সংগঠনটি, যা পরবর্তীকালে আফ্রিকান ইউনিয়ন বা AU নামে পরিচিতি লাভ করে। আফ্রিকার 32টি দেশের এই OAU সংগঠনটি জুনের 20 তারিখে আন্তর্জাতিক শরণার্থী দিবস পালন করত। পরবর্তীকালে জাতিসংঘ তাদের এই দিনটিকে আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে জীবিকা, বিভিন্ন রাষ্ট্রীয় অসহিষ্ণুতা, পশ্চিমী সাম্রাজ্যবাদ প্রভৃতি কারণে লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে হচ্ছে। জাতিসংঘের এক হিসেব বলছে, প্রতি মিনিটে পৃথিবীতে 20 জন লোক নিজের দেশ ত্যাগ করছে, মূলত যুদ্ধ, অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচার জন্য এই অসহায় মানুষগুলোকে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে হচ্ছে। 20 বছর আগের এক পরিসংখ্যান থেকে জানা যায়, তখন পৃথিবীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 6 কোটিরও বেশি ছিল। আজ শরণার্থী সমস্যা কোনো একটি দেশের নির্দিষ্ট সমস্যা নয়, সেটা আজ গোটা বিশ্বের সমস্যা। আজকে বাংলাদেশ, চাঁদ, কঙ্গো, ইথিওপিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া, উগান্ডা, ইয়েমেনের মতো দেশগুলোতে লক্ষ লক্ষ শরণার্থীরা বাস করছেন অস্থায়ীভাবে। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট শরণার্থী 33% দেশগুলোতে বাস করছে। তাই আজ এই সমস্যার এক স্থায়ী সমাধান করা একান্ত আবশ্যক। সবাইকে এদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে হবে। দাঙ্গা, ক্ষুধা, রোগ, হতাশা, জর্জরিত এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের গোটা বিশ্বকে। তাদের সমস্যার স্থায়ী সমাধানের পথ যেদিন আমরা দেখাতে পারব, সেই দিনই এই দিনটির প্রকৃত তাৎপর্য প্রতিষ্ঠিত হবে। তাই এই দিনটিতে আমাদের লক্ষ্য হবে এই শরণার্থী সমস্যার আশু সমাধান ও এই সমস্যাকে বিশ্ব থেকে নির্মূল করে তোলা।